নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার 14 নভেম্বর 2023 তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। অনেকেরই জানার বিষয় যে কৌশিকদা কোন রাশিগুলোর নাম বলছে, তাহলে আমরা রাশির নামটা শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাব। কিন্তু এখানে আপনারা অনেকেই ভুল করেন যে রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যান, কারণ শুধুমাত্র যে রাশির নাম শুনলেই যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই কিন্তু বলি না। আপনাদের জন্মকুণ্ডলিতে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে, সেখানে আপনাদের রাশির নাম সেম টু সেম হয়ে যায়। আপনারা ছোট্ট ভুল করেন সেটা হচ্ছে লটারির টিকিট কেটে নেন। দেখুন, আমি প্রতিদিন অ্যালার্ট করি আপনাদের, এই ভিডিওটি কেন দিই, আপনাদের মূল্যবান সময় আমি কিন্তু নষ্ট করি। আমি হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে, ক্ষমা প্রার্থী, সময়টা আপনাদের কাছে খুবই মূল্যবান। কিন্তু এই ভিডিওটা যদি আপনারা 8 মিনিটের ভিডিওটা যদি আপনারা একটু হলেও যদি শুনেন কি না, জীবনে অনেক পরিবর্তন কিন্তু আসবে। কারণ একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। আবার অনেকেই বলে যে কপালে নেই তো কি ঠকঠকালে হবে কি। দেখুন, দুটোই কিন্তু কথা রয়েছে, কিন্তু পাশাপাশি আমরা যদি আগে থেকে প্রতিকার প্রতিবিধান যদি করে নিই, আমরা যদি রাহু গ্রহকে পাওয়ার আপ করি, কারণ রাহু তো হচ্ছে মুখ্য কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি আপনাদেরকে এই ভিডিওটি উপহারের স্বরূপ আপনাদেরকে দিই, কারণ প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে। এবং আপনারা একটি কাজ করবেন যে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে একবার দেখিয়ে নিন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের নবাংশ চার্ট এবং ভাগ্য ভাব, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্য ভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি কেন আপনাদেরকে বলছি, আপনাদেরকে এই জন্যই ভিডিওটি আপনাদের কাছে দিই যে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব যদি শুভ থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। আমি আপনাদের কাছে একটি অনুরোধ করি, প্রতিদিনের মতন একটি অনুরোধ করি যে আপনারা যে ভিডিওগুলো শুনছেন, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করবে, আপনাদেরকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। যাদের 2-1 নম্বরের জন্য, ইস 1 নম্বর যেন আমার যেখানে ছিল 7 কিন্তু হলো 8, এই 1-2 নম্বরের হেরফের করছে, চোখ বন্ধ করে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে।
যদি না আপনাদের জন্মচকে বড় কোনো ধরনের দোষ না থাকে, এই সময় কিন্তু আপনারা হতে পারেন মহা কোটিপতি। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি ঘটে, কিন্তু সবারই কিন্তু হবে না। কারণ সবারই এই জন্যই হবে না, কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে যদি যোগ না থাকে তাহলে তো হবে না। জন্মকুণ্ডলিতে যোগটা থাকা কিন্তু একান্তই দরকার। আমি ভিডিওটি এই জন্যই আপনাদেরকে দিই যে আপনারা অনেক কিছু জানতে পারবেন, যাতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে যেন আপনারা বেরিয়ে আসতে পারেন। দেখুন, সময় সর্বশেষ কথা বলে, এবং আবারও বলছি প্রতিকার করুন। কারণ আমি যে রাশিগুলোর নাম বলছি, আজ না হোক আপনার দু বছর পর হয় মিলবে, কিন্তু সেই সময় হয়তো আপনারা প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন। তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না, কি কারণে হবে, কিসের জন্য আপনারা পাবেন, কিসের জন্য বাধা হচ্ছে, সমস্ত কিছু বিষয়ে আগে ন্যাকাল চার্টকে আগে দেখুন, জন্মকুণ্ডলীকে আগে দেখুন, এবং পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি হবে। তিনটি রাশির নাম বলবো এবং টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের যে শুভ সময়, সকাল 10:21 থেকে আপনার 11:33 পর্যন্ত টাইমটা শুভ। 10:21 থেকে 11:33, এবং আপনাদের টার্গেট নাম্বার 8। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। বৃশ্চিকের পর কর্কট রাশির টার্গেট নাম্বার 2 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 9:50 থেকে আপনার 10:54 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম ধনু রাশি। ধনু রাশির সময় 10:12 থেকে 11:33 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 3 আর 9 এবং 3, আপনাদের আগামীকালের লাকি নাম্বার। প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।